ম্যাডাম, হেডলাইন্স ত্রিপুরা স্বাগত। নমস্কার। হেডলাইন্স ত্রিপুরাকে আমিও আমরা 10,323 সংগঠনের পক্ষ থেকে এবং রাজ্যের যে 10,323 আমরা চাকরিচ্যুত শিক্ষকরা আছি, সবার পক্ষ থেকে হেডলাইন্স কে কৃতজ্ঞতা যে আপনারা আমাদের ওপিনিয়ন জানতে চাইছেন। আমরা আগামী দিনে আমাদের মুভমেন্ট কি হবে। ম্যাডাম, দেখা গেছে যে 10,323 ইস্যুতে বিগত দিনেও আপনারা আপনাদের কর্মসূচি করেছেন এবং গতকালকে সম্প্রতি আপনাদের একটা কনভেনশন গেছে। ভবিষ্যতে আপনাদের সংগঠনের কি পরিকল্পনা রয়েছে সেটা যদি একটু জানান। অ্যাকচুয়ালি আমাদের সংগঠনের শুধু ব্যক্তিগত পার্টিকুলার আমাদের সংগঠনের যদি বলি, আমরা সংগঠন আলাদা কিছু না, সারা রাজ্যে 10,323-এর স্বার্থে যেটা হবে সেটাই সারা রাজ্যে। কালকে যে 30 তারিখ আমরা 10,323 সংগঠনের যে কনভেনশনটা হলো, সেক্ষেত্রে সারা রাজ্য থেকে টেস্টি বিভাগ থেকে প্রতিনিধিরা এসেছেন। আমরা প্রতিনিধিমূলক আমরা কনভেনশনটা করেছি এবং সবার মতামত চেয়েছি যে আগামী দিনে আমরা কি ধরনের আন্দোলনে যাব, কি ধরনের মুভমেন্ট করব। সেক্ষেত্রে সবার মতামতটা দরকার, কারোর উপরে চাপিয়ে দেওয়ার ব্যাপার নেই। সবাই মিলে কিন্তু আমরা 10,323 শিক্ষক পরিবার। আপনার প্রশ্নটাই আপনার উত্তর। কিভাবে বলি, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে গত 3রা অক্টোবর দেখা করেছেন, আমাদেরকে ডেকে পাঠিয়েছেন, আমরা গিয়েছিলাম, আমাদের কাছে 2-1 মাসের সময় চেয়েছেন। হ্যাঁ, কিন্তু গত অক্টোবর মাস থেকে নভেম্বর 3, 1 মাস গেল, নভেম্বর থেকে ডিসেম্বরের 3 তারিখ, কিন্তু 2 মাস হয়ে যাবে, মানে 2 তারিখ 2 মাস হবে, আমরা 3 তারিখ অবধি মানে দিচ্ছি, সময় দিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় রাজ্য সরকার প্রধান, ওনাকে সম্মান দিতে, ওনার চেয়ারটাকে সম্মান দিতে আমরা কিন্তু এতদিন আন্দোলনে কোন রকম মুভমেন্টে যাইনি। আমরা তাকিয়েছিলাম যে উনি সরকার প্রধান, ওনার চেয়ারটাকে সম্মান দিতে তো দিতেই হবে আমাদের। আমরা রাজ্যের সন্তান, রাজ্যের ছেলে মেয়ে, আমাদের চাকরির স্থায়ী চাকরির ব্যবস্থা করবেন বলেছেন 2-1 মাসের মধ্যে। সেই কারণে আমরা ওনার মুখের দিকে তাকিয়েছিলাম যে উনি বলেছেন, এটাকে আমরা সম্মান জানিয়েছি। এখন 2 মাস কিন্তু হয়ে যাচ্ছে, আর একদিন, আজকে তো কত, আজকে 1 তারিখ, কিন্তু এটা এটা সারা রাজ্যবাসী এবং আপনারা মিডিয়ার দাদারা বন্ধুরা আছেন, ভাইরা আছেন, সবাই আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে 2-1 মাসের সময় দিয়েছেন। সেক্ষেত্রে আমাদের জন্য এখনো পর্যন্ত তিনি কিছু বলেননি, কোন রকম বিবৃতি দেননি এবং মিডিয়াতে পর্যন্ত বলেননি বা কোন রকম কিছু মানে মুখই খুলেননি যে আমি তো কথা দিয়েছিলাম রাজ্যের 10,323 ভাই বোনদের, কিন্তু আমি কি করব বা কিছু করছি, স্থায়ী ব্যবস্থা করব একসঙ্গে, এটা বলেছিলেন, কিন্তু এখন অবধি উনি কিছু বলেননি আমাদের উদ্দেশ্যে। এটাই মানে এই কারণেই আমাদের মুভমেন্টের দরকার, কারণ আমাদের পেটে ভাত নেই। আমাদের আজকে 8 মাস শেষ, বেতনহীন, চাকরিচ্যুত আমরা, আমাদের পরিবারগুলির দুর্দশা আপনারা সবাই জানেন, আপনারা দেখেন, নিজের নিজেদের পরিবারেও থাকতে পারে বা প্রতিবেশীরাও থাকতে পারে, আপনারা জানেন যে আমাদের দুর্দশার অন্ত নেই। হ্যাঁ, খাবার জোগাড় হচ্ছে না, ফলে রোজগারও নেই। হ্যাঁ, গ্রামাঞ্চলে তো আরো অবস্থা কাহিল, যে ওদের মানে কিছু করার মতো অবস্থা নেই, এর মধ্যে লোনের মানে অবস্থা খুব, মানে লোন দেওয়ার মতো অবস্থা তো নেই। এর মধ্যে 76 জন এখন অব্দি আমরা হারিয়েছি, এই 2 মাসের মধ্যে আমরা 8 জনকে হারিয়েছি। এবার বলুন আমরা কি করে চুপ বসে থাকবো, আরে আমাদের তো পেটে খিদে। তাহলে আমরা মাননীয় সরকার প্রধান মহাশয়ের কথার সম্মান রেখে আমরা তাকিয়েছিলাম, কিন্তু উনি এখন অব্দি কিছু বলছেন না, তাই তো সবাই তো অস্থির হয়ে পড়েছেন যে আমরা ঘরে পড়ে মরে যাচ্ছি, তাহলে আমরা কেন ঘরে বসে মরবো, আমরা রাস্তায় গিয়ে আন্দোলন করে মরি না, সরকার আমাদেরকে গুলি করে মেরে ফেলুক, সরকার স্থায়ী ব্যবস্থা করুক, নয়তো অন্য ব্যবস্থা করুন, আমরা রাস্তায় মরব। এটা সারা রাজ্যের 10,323 শিক্ষকদের কথা, এটা আমাদের সংগঠনের বা আমার ব্যক্তি কথা না। হ্যাঁ, এই জন্য আমাদের মুভমেন্টের দরকার, আপনি বুঝতে পারছেন তো দাদা। ম্যাডাম, আরেকটা বিষয় যে দেখা গেছে যারা চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, দেখা যাচ্ছে যে একাধিক সংগঠন, এই বিষয়টাতে আপনার কি মতামত? এই একাধিক সংগঠনটা কেন, আপনি কি মতামত জানাবেন, কারণ আপনিও একটা সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার কি অভিমত? হ্যাঁ, আমার অভিমত যে একটা পরিবারে 4 জন 5 জন ছেলে মেয়ে থাকে, একজনের এক এক রকম
একজনের এক এক রকম মানসিকতা থাকে, কিন্তু আমাদের পরিবারটা কিন্তু এক, আমাদের লক্ষ্য কিন্তু এক। লক্ষ্য হচ্ছে আমাদের চাকরি, আমাদের পেটে ভাত চাই, আমাদের ভাত চাই, আমাদের ভাত চলে গেছে, আমাদের চাকরি চলে গেছে, আমাদের চাকরি চাই। এখন যখন আমরা মাঠে নামবো তখন সবাই কিন্তু এক। আমাকে মারলে কিন্তু আর আরেকজন 10,000-এর যে আরেকজন দাদা আছেন বা দিদি আছেন, ওনারা কিন্তু বসে থাকবেন না, ওনারা আসবেন বাঁচাতে, আমিও কিন্তু ওনাদেরকে বাঁচাতে যাব। এরকমই মানে আমার যে ঘরের ভাই, আমাকে যদি কেউ মানে রাস্তা থেকে কেউ বকে দেয়, আমার আমার ভাই, নিজের ভাই কিন্তু আমাকে বাঁচাবে, যতই আমার ভাইয়ের সঙ্গে আমার মতের অমিল থাকুক না কেন। কিন্তু 10,323 শিক্ষকদের এখন কিন্তু চাহিদা একটাই, আমাদের চাকরিটাই, ঠিক আছে? সুতরাং সংগঠন কটা এটার বিষয় না, বিষয় হচ্ছে আমাদের চাহিদা একটা, আমাদের লক্ষ্য একটা, এবং যখন আমরা রাস্তায় নামবো সব এক এক, 10,323 এক, একটা পরিবার, ব্যাস। এছাড়া আমার আর দ্বিতীয় কোনো কথা নেই। কিন্তু এখানে 10,323-এর সঙ্গে কোনো রাজনীতি জড়িত না, এটা কিন্তু আমাদের সরকারের সঙ্গে, আমরা যারা চাকরিচ্যুত, চাকরিচ্যুত সরকারি শিক্ষক বা কর্মচারীদের কোনো রাজনীতি হয় না, কোনো দল হয় না, সবাই ভোট দিতে পারেন গণতান্ত্রিক নাগরিক হিসেবে দেশের, কিন্তু আমাদের কোনো রাজনীতি নেই বা কোনো দল নেই, কোনো কালার নেই, আমরা সব এক, অরাজনৈতিক। আর অরাজনৈতিকের পিছনেই রাজনীতি, নিরপেক্ষর পিছনেই রাজনীতি। এটা মানে আমি ওই সমস্ত বিষয়ে যাচ্ছি না, আমি জানিও না এই ব্যাপারটা, এটা আপনার থেকে শুনলাম। আমরা সবাই এক, 10,323-এর চাহিদা একটা, লক্ষ্য একটা, আমরা একসঙ্গে যখন আন্দোলনে যাব ঝাঁপিয়ে পড়ব, এটা হচ্ছে আমার এবং আমাদের সংগঠনের কথা আর কি। ম্যাডাম, হেডলাইন্স ত্রিপুরার সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। কমলবাবু, হেডলাইন্স ত্রিপুরা স্বাগত। স্বাগত আপনাদের চ্যানেলের, চ্যানেলকে আমাকে কথা বলার সুযোগ করার জন্য, দেওয়ার জন্য আপনাদের। হেডলাইন্স ত্রিপুরা পরিবারকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে এবং নিজের ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কমলবাবু, একটা বিষয় যে 10,323 ইস্যুতে কেন এই আন্দোলনটা হঠাৎ করে, কেন এই আন্দোলনটার যৌক্তিকতা কতটুকু, আদৌ কি যৌক্তিকতাটা আছে? আমি মনে করি যুক্তিগতা নাই, আবার যুক্তিগতা আছে। কারণ অক্টোবর মাসের 3 তারিখে আমাদের 3টা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে রাজ্যের সদ্য যুব আইকন এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ওনার সাথে কথা বলার জন্য একটা সুযোগ করে দিয়েছিলেন। ওখানে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা 10,323-এর যা কিছু করবো পজিটিভ করবো, ভালোই হবে এবং খুব খুব শর্ট সময়ে, খুব অল্প সময়ের মধ্যে। তখন আমরা বললাম স্যার 1-2 মাস বলতে, হ্যাঁ 2 মাসের মধ্যে আমরা কনফার্ম করে দিচ্ছি, 2 মাসের মধ্যে হবে। তো সুতরাং তাদের এই কথাকে আমরা মূল্য না মূল্য দিয়ে আমরা এই অক্টোবর মাসের 3 তারিখ থেকে টিল টুডে আমরা এখন অব্দি কোনো কর্মসূচি করিনি। যা কিছু করেছি এই সময়ের মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং স্টেট লেভেল কনভেনশন করেছে, 2,000 মতো করেছে, আমরা 10,000 করেছে, জাস্টিস ফর 10,300 করেছে, অ্যাডহক কমিটি করেছে। সুতরাং আমরা আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর, যেহেতু আরো একদিন সময় আছে, উনি নিশ্চয়ই একটা পজিটিভ চিন্তা ভাবনা করবেন, না হলে তো আমরা আমাদের সাংগঠনিক ভাবে চিন্তা ভাবনা করে চিন্তা সংগঠন যৌথ ভাবে আমরা আমাদের দাবি আদায়ের ন্যায্য অধিকার আত্মসম্মান ফিরে পাওয়ার জন্য আমাদের বাধ্য হবে রাস্তার নামতে। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ রাখবো, প্লিজ আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমাদেরকে রাস্তায় যেতে দেবেন না, রাস্তায় যাতে না যেতে হয় সেই ব্যবস্থাটুকু করুন। এখন অব্দি প্রায় অনাহারে রোগায় রোগাগ্রস্ত হয়ে পরিবার সামলাতে পারছেন না, ঋণে ঋণে গ্রস্ত হয়ে 76 জন প্রয়াত হয়েছেন, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ভালো করে জানেন। তো সুতরাং আমরা এখন অব্দি কোনো আন্দোলনের কর্মসূচি নেইনি, যেহেতু 3 তারিখ অব্দি আমাদের লাস্ট ডেট, আমরা দেখছি কি করা হয়। কমলবাবু, আপনার কি মনে হয় যে এই চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের দেখা যাচ্ছে যে একাধিক সংগঠন, আপনি নিজেও একটা সংগঠনের প্রতিনিধি, তো এই জায়গায় দাঁড়িয়ে এতগুলো সংগঠন, এ বিষয়ে আপনার অভিমত? যখন অতীতে এগুলো আপনি দেখেছেন, আমরা যখন এবিসিতে জাস্টিস ফর 10,000 ওরা আমাদেরকে চিঠি দিয়েছে, আমরা আমরা দুটো সংগঠন এখানে একসঙ্গে একত্রিত 3টা সংগঠন আমরা ওইখানে একটা সিটিং এন্ড ডেমোনস্ট্রেশন করেছি। পাশাপাশি 20 তারিখ, সম্ভবত 20 না 23 তারিখ মহাকরণে আমরা 3টা সংগঠন যত গিয়েছি শিক্ষামন্ত্রীর কাছে,
তখন সম্ভবত রাজ্যের মুখ্যমন্ত্রী বাইরে ছিলেন পার্ট অফ স্টেশন, তখন উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ব্যাপারটা তো আমি পুরোপুরি বলে দেবো না, মুখ্যমন্ত্রী আসলে আপনাদের আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো। তারপরে রাজ্য শিক্ষামন্ত্রী এটা সুযোগ করে দিয়েছেন 3 তারিখ অক্টোবরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অফিস থেকে আমাদের ফোন করেছে, আমরা 3টা সংগঠন গিয়েছি, ওনার কথাতে আশ্বস্ত হয়েছি, এখনো আশ্বস্ত আছে। আমি এটাই বলবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে কোনো ধরনের আন্দোলনে যাতে আপনারা বাধ্য করবেন না, আমরা এখনো সরকারের প্রতি আস্থাশীল, আমরা যাতে সরকার আরেক দুদিনের মধ্যে যদি করে তাহলে আমরা আন্দোলনে যাওয়ার প্রশ্ন নেই। আমরা এখন ক্ষুধার্ত, আপনি জানেন এখন অব্দি প্রায় 76 জন প্রাপ্ত হয়েছে, এই একটাই টেনশন, শত শত দলিল ফোন আসছে সুইসাইড করবো, ব্যাংকের থেকে চাপ আসছে, পরিবারের সামলাতে পারছেন না, মা বাবা বৃদ্ধ, মা বাবা ছেলে, তাদের খাবারের ব্যবস্থা, তাদের ওষুধপত্র ব্যবস্থা, এই শারীরিক টেনশনে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এখন আন্দোলন ছাড়া বাধ্য নাই, রাস্তা নাই। তা আমরা আশা করবো রাজ্যের মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই আজকে কালকের মধ্যে একটা সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা কোনো ধরনের আন্দোলন যেতে রাজি নই। আপনারা দেখেছেন 2 মাস আমরা কোনো ধরনের আন্দোলন করিনি, আন্দোলনে যেতে আমরা প্রস্তুত করা, আমাদের দাবিটা মুখ্যমন্ত্রী মেনে নিক, ওনার ক্যাবিনেট মেনে নিক, আমরা রাজ্য সরকারের প্রতি চিরজীবন কৃতজ্ঞ থাকব, এটাই বলব। আমরা আমি ব্যক্তিগত যেহেতু একটা বিলং করি একটা সংগঠনে, যদি সংগঠন মনে করে যে ঐক্যবদ্ধভাবে আমার দরকার আছে, নিশ্চয়ই আমরা তাদের প্রতি সহমত পোষণ করবো। চাকরিলে কি আমার চাকরিলে কি দলবাদী না করে, আমার চাকরিটার জন্য যদি কেউ আমাকে ডাকে যে কালকে আমি রাস্তায় নামবো, কি অ্যাক্টিভিটি বলুন, কি আমরা তো সেটাই বলুন, কি জাস্টিস ফর ক্যান্টারজন বলুন, কি অ্যাডক কমিটি বলুন, যে আমার চাকরির লাগে রাস্তায় নামবো, সঠিক পথে থাকবো, তার জন্য আমরা আসি, তার জন্য আমার সংগঠন মনোনয়নের বিরোধিতা করবে বলে। আমার যদি অ্যাডক কমিটি থাকে আসলে তারা 3টা সংগঠন আসবে, আমার তো প্রায়োরিটি থাকবে আমার চাকরির জন্য, আমার অধিকারের জন্য, যে রাস্তায় নামবে তাদের সঙ্গে আমরা আছি, এর জাস্টিস ফর নামলো আমি আছি, আমরা বলেন নামলো আছি, অ্যাক্টিভিটি নামলো আছি, কিন্তু ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। এই রাস্তার নামলো আমার মানে ইয়ে করলাম, ওয়েলাম করলাম, এগুলি করলে হবে না। সঠিক রাস্তায় থাকলে 10,000 শুধু 10,323 শিক্ষক না, তাদের পরিবারগুলিও পাশে পাশে থাকবো, এতটুকু আমি বিশ্বাস করি। এটা আপনি যদি আপনাকে আমি ক্লারিফিকেশন দিই, যারা শিক্ষক একটা ক্ষতিগ্রস্ত তারা কিন্তু ভুল করে কোথাও কোথাও সরকারের নিয়োগ নীতি বা আনকনস্টিটিউশনাল হয়েছে, তার জন্য একটা গভর্নমেন্ট দেয়, আমি কোন পার্টি দেয় না, গভর্নমেন্ট দেয়, আজকে একটা সরকার আছে কালকে আরেকটা সরকার আসতে পারে। তা আমরা আমি এইটু আবেদন করবো, সরকার আমাকে চাকরি দিয়েছে, সরকার আমাদের প্রবলেমটাকে সলভ করবো, এটাই আমাদের দাবি। আমি ল্যাবরেটরি যাচ্ছি না কে ভুল করেছে, নিয়োগ নীতি কি হয়েছে, আমরা তা আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে কোনো ধরনের ডুপ্লিকেসি জাল সার্টিফিকেট টাকা দিয়ে চাকরি হয়নি, এই নিয়োগ নীতিতে 2003 সাল থেকে এখন অব্দি চাকরি হয়েছে। দেখুন আরো কি অদ্ভুত ব্যাপার, একই পলিসিতে সূচক ফল 2012 তারা চাকরি করছে, সেম পলিসি, অথচ 2010-2014 কে ইলিগাল করেছে। আমি কি বলবো, কি অদ্ভুত, কি আইন দপ্তর বলুন আর শিক্ষা দপ্তর বলুন, এখানে তো আমি বলবো বিমাতৃসুলভ আচরণ হয়েছে। আজকে এই দপ্তরের কারণে 76 জন আমাদের সহকর্মীকে হারাতে হয়েছে, আমরা বাকরুদ্ধ। এইটাই বলবো, আমরা সরকার চাকরি দিয়েছে, সরকার আমাদের দায়িত্ব নিতে হবে, এবং বর্তমান সরকার কিন্তু সেই কথাটা বলেছিল আমাদের, আমরা কিন্তু আমরা শিক্ষকতা শিক্ষকরা কিন্তু ওই বর্তমান সরকারের উপর আশ্বস্ত হয়ে আমরা তাদের উপর বিশ্বাস রেখে এই সরকারের আসার জন্য আমাদের শিক্ষকরা দায়িত্ব নিয়েছিল, এটুকুই বলবো। তাই ভুল করেছে, সে ভুল করেনি, এগুলো আমি আর ওই অতীতে আমি যাচ্ছি না, সরকার থেকে দিয়েছে সরকার তারাই আশাবাদী, দলিত মঞ্চে যদি কেউ আসে আমরা তার আমরা সদ্ব্যবহার জানাবো। আপনি বলছেন তারা আমাকে আমাদের ডাকে, আমরা কিন্তু কিছুদিন আগে আমরা একটা এই সম্ভবত ইয়েতে
আমরা 29 তারিখ আগরতলা টাউন হলে একটা স্টেট লেভেল কনভেনশন হয়েছে, ওখানে কিন্তু আমরা 3টা সংগঠনকে চিঠি দিয়েছি। এত অমানবিক, যে কোনো একটা সংগঠন আমাদের চিঠিটা রিভিউজ করে দিয়েছে। আমি বলবো তাদের কি সৌজন্য বোধ নেই? আপনার যে পার্টি করুন, আমি চিঠি দিয়েছি, চিঠিটা গ্রহণ করা উচিত ছিল, আপনি ডাইরেক্ট চিঠিটা রিভিউজ করে দিয়েছেন। আমার তো মনে হয় এখানে সৌজন্যতা ভোটের অভাব আছে। আপনারা বলেন একটা শিক্ষক, আপনার দাবি করেন আপনার মূল সংগঠন, আমি তো এই জায়গায় আপনাদের সঙ্গে একমত হতে পারলাম না। আজকে আমার কোনো অপরাধ যদি আমার সামনে এসে বলেন, স্যার আমার বাড়িতে কালকে একটা অনুষ্ঠান, আপনি যাবেন, আমি নিশ্চয়ই চিঠিটা গ্রহণ করুন, যাবেন না যাই সেটা আমার ব্যাপার। চিঠিটা উচিত, চিঠিটা রিসিভ করার উচিত ছিল। সৌজন্য এই জন্যই বলছি সৌজন্যতা ভোটের অভাব এ জায়গাটা, তার জন্যই তো আজকে অবস্থা আপনাদের। মানুষ অনেক সত্যের পথে চলছে, এটুকুই বলবো। চিঠিটা রিভিউজ করার জন্য আমি ব্যক্তিগতভাবে এই ঘটনার তীব্র নিন্দা এবং দীক্ষা জানাচ্ছি। যারা নিজেদেরকে মূল সংগঠন বলে দাবি করে তারা চিঠিটা, ওদের একটা কোথাও না ওদের প্রোগ্রাম ছিল, আমাদের প্রতিনিধিরা চিঠি দিতে গিয়েছিল, চিঠিটা রিসিভ করে দিই, একটা দাম্ভিকতা কেন? দাম্ভিকতা ভালো না। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সরকারের কাছে কোনো দিনে ভিন্নতা প্রার্থনা করি যে আমাদের স্থায়ী সমাধান করুন, করবেন না, আমাদেরকে রেস্কিউ করুন। রাজ্যের মাননীয় এবং রাজ্য শ্রদ্ধা বাজন যিনি মুখ্যমন্ত্রী, আশা করি দায়িত্বটা নেবেন। সবাই যদি ঐক্যবদ্ধভাবে থাকি, সরকার নিশ্চয়ই আমাদের পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ কমলবাবু হেডলাইন্স ত্রিপুরার সাথে কথা বলার জন্য। অরবিন্দ বাবু হেডলাইন্স ত্রিপুরায় স্বাগত। আপনাকেও এবং আপনাদের পরিবারের সকলকে আমাদের অল ত্রিপুরা 10,323 বিক্রিমাই শিক্ষক সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা ও ভালোবাসা। অরবিন্দ বাবু, একটা বিষয়, যে এমন কি হলো যে আপনাদের আবার কর্মসূচিতে নামতে হচ্ছে? দেখেন, সেটা সাংগঠনিক সভায় আলোচনা ক্রমে যে আমাদের কর্মসংস্থানে যে বিলম্ব হচ্ছে সেটার উপরে কতিপয় সংগঠনের যে মেম্বার সদস্য, ওনারা দাবি রেখেছিলেন যে যদি এর মধ্যে সরকার পজিটিভ পদক্ষেপ আরো বেশি বিলম্ব করে সেই ক্ষেত্রে কি করণীয় থাকবে। তখন আমরা স্পষ্টভাবে বলেছি সে 27 তারিখের কথা সেটা, যে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্যাবিনেট থেকে, এই সিদ্ধান্ত খুব শিগগির সরকার সেটা কার্যকর করবে, এজন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া এবং তাড়াতাড়ি যে নিয়োগ প্রক্রিয়াটাকে কমপ্লিট করা। যদি এই কাজ সরকার সহসার মধ্যে শুরু না করে, মিনিস্টার বলেছিল যে নভেম্বরের মধ্যে তারা শুরু করবেন এবং মার্চের মধ্যে এই প্রক্রিয়াটাকে প্রথম পর্যায়ের যে প্রক্রিয়া সেটা কমপ্লিট করবে। তো নভেম্বরের মধ্যে শুরু না হলে সেখানে আমাদের সংগঠন থেকে বলা হয়েছিল যে এটা আমাদের অগাধ বিশ্বাস রয়েছে, এখনো রয়েছে, যে সরকার সময় মতো এটা কমপ্লিট করবেন। যদি নভেম্বরের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট না দেন বা ডিসেম্বরের 7 তারিখ পর্যন্তও যদি সরকার অ্যাডভার্টাইজমেন্ট না দেন, ডিসেম্বরের 8 থেকে 15 তারিখ সংগঠন কোনো কথা বলবে না, সরকারকে তারপরে 1 সপ্তাহের জন্য সময় দেবে, আমরা টোটালি মৌনব্রত আমরা ধারণ করব। এবং 16 তারিখ থেকে তখন বলা হয়েছিল যদি এইরকম পরিস্থিতি 15 তারিখ পর্যন্ত কোনো ইম্প্রুভমেন্ট না হয়, 16 তারিখে তখন সংগঠন হয়তো নামবে। এবং সেই ক্ষেত্রে বলেছিল যে বিভিন্ন সময় দাবি আসে যে সবটি সংগঠন একসাথে হয়ে কাজ করার, সেখানে আমাদের সংগঠনের আদরণীয় সভাপতি শ্রী প্রদীপ বণিক মহোদয় স্পষ্টভাবে বলেছিলেন যে যারা এমন মনে করছে যে এটিভিটিএ সংগঠন সবাইকে নিয়ে কাজ করতে চাইছে না, এইরকমটা নয়, এটিভিটিএ সংগঠন শুরুর দিন থেকে চাইছে সবাইকে নিয়ে একসাথে চলার জন্য। কিন্তু কতিপয় সংগঠন ওনারা আছে তো না বাইরে, এটার বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আপনারা বিগত দিনও দেখেছেন যখন ওই সংগঠনগুলি আন্দোলন কর্মসূচি করতে গিয়ে ওরা আহত হয়েছিল, আমি প্রদীপ বাবু সহ আমাদের সংগঠনের বেশ কিছু কর্মকর্তা
হসপিটালে গিয়ে উনাদেরকে দেখে সেদিনও আমরা বলেছিলাম যে আপনারা সবাই একসাথে আসুন, আমরা সবাই একসাথে মিলে কাজ করি। এবং গত 27 তারিখও প্রদীপ বাবু সেটাই বলেছেন, যদি ওই রকম পরিস্থিতি হয় বা এমনিতেও আমরা সর্বদা চাই যে সবাই একসাথে থাকি। সেই ক্ষেত্রে প্রয়োজনে প্রদীপ বাবু বলেছিলেন যে আমি ভিকটিম টিচার্স অ্যাসোসিয়েশন নামটাও উইথড্র করতে রাজি আছি, কিন্তু আপনারাও সেটা দায়িত্ব নিয়ে বলতে হবে, আপনারা কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবেন না। হ্যাঁ, বর্তমান পরিস্থিতিতে নিশ্চয় সরকারের সাথে যোগাযোগ তো করতে হবে, যেহেতু কাজটা সরকার করবে, সরকারের সাথে আমরা যোগাযোগ করব। সরকারের সাথে ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সাথে কেউ কোনো রকমের সম্পর্ক রাখবো না, সম্পূর্ণভাবে নিরপেক্ষ একটা অরাজনৈতিক মঞ্চ গঠন করে আমরা সবাই একসাথে কাজ করব। তো আপনারা এর মধ্যে দেখেছেন 27 তারিখ সরকার একটা বিজ্ঞপ্তি অলরেডি জারি করেছে, কালকেও আমাদের কথা হয়েছে সরকারের প্রতিনিধিদের সাথে, যে বাকি যে প্রথম যে 4,000 নিয়োগের কথা বলেছেন, সেই 4,000 বাকি পর্বগুলো রিসেন্ট সেগুলো দেবে, এক দুদিনের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে। এবং সরকার বলেছে পর্যায়ক্রমে একসাথে সবগুলো হবে না, এই ফাইন্যান্সিয়ালে এগুলো প্রসেস হতে হতে এর মধ্যে আবার নতুন কর্মসূচি নেওয়া হবে, এবং প্রয়োজনে যদি 10,323 এই নিয়োগ প্রক্রিয়াগুলিতে ভালো ফল করতে পারে, আমাদের পারফরমেন্স যদি ভালো থাকে, প্রয়োজনে সেটার ভ্যাকেন্সির সংখ্যাটা বাড়াতেও পারে। এজন্য আমরা আশাবাদী সেদিনও ছিলাম, আজকেও আছি, আগামী দিনেও আমরা মনে করি সরকার যে পদক্ষেপটা নিয়েছে, ক্যাবিনেট যে শ্রদ্ধেয় ক্যাবিনেট সদস্যরা যে সিদ্ধান্ত ক্যাবিনেটে নিয়েছেন, আমাদের আদরণীয় শিক্ষামন্ত্রী এবং ত্রিপুরা রাজ্যের সবার আদরণীয় যে জনপ্রিয় আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি খুব শীঘ্রতার সহিত সেটা পুরো করবেন এবং 10,323 যেভাবে ওনারা চেয়েছেন যে পর্যায়ক্রমে হলেও যে প্রত্যেককে কর্মসংস্থান সুনিশ্চিত করবেন, এটা আমরা আশা করি। অরবিন্দবাবু, একটা বিষয় যে এই চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের দেখা যাচ্ছে যে একাধিক সংগঠন রয়েছে, এ বিষয়ে আপনার কি অভিমত, কেন এরকমটা কেন? দেখুন, বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখানো হয় বলে, কিন্তু মূলত দেখতে গেলে 10,323 জন্য সে 2014 থেকে আমরা দেখতে পেয়েছি তখন কিন্তু কোনো অন্য সংগঠন ছিল না, একমাত্র এই অল ত্রিপুরা 10,323 ভিকটিমাইজ টিচার্স অ্যাসোসিয়েশন, এই সংগঠনই তখন একমাত্র অস্তিত্ব ছিল। এবং এই সংগঠনের কিছু হাতে গোনা লোক, যেগুলা সেই সময় আপনারা দেখেছেন আমরা হিন্দি স্কুলে সভা করেছিলাম, আমরা 18 নির্বাচনের পূর্বেই আগরতলা রবীন্দ্রভবনের সামনে থেকে আমরা সেই বিশাল বড় সেই হার কাঁপানো র্যালি আমরা করেছিলাম। আমরা হিন্দি স্কুলে, এই যে আজকে অনেকে বলছে যে আমার চাকরি যায়নি, আমার চাকরি যায়নি, আমরাও সেই দিন রাজপথ কাঁপিয়ে চিৎকার করে বলেছিলাম যে আমার চাকরি যায়নি, তুমি রংলি আমাকে অ্যাপয়েন্ট যে ডিসমিস ফ্রম সার্ভিস করছো, আমাকে কোনো ইন্টিমেশন দাওনি তুমি। সেদিন আমরা টার্মিনেশন লেটার, আমি প্রদীপ বাবু আমাদের এই অ্যাটিবিটি সংগঠন যে আগরতলা হিন্দি স্কুলে, আমরা সেদিন টার্মিনেশন লেটার পুড়িয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, ওই সময়ে যে সকল কতিপয় শিক্ষক শিক্ষিকা আমাদের বিরোধিতা করে সেই সময় আগরতলাতে মিষ্টি খেয়েছিলেন, বলেছিলেন অবরোধ সমাধানের পথ নয়, আমরা টার্মিনেশন পড়াচ্ছি, আমাদের গালমন্দ করেছিলেন, ওরা এখন নতুন নতুন সংগঠনের জন্ম দিচ্ছেন। সেদিন ও হতে পারে, সেদিন ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যেই রকম ছিল যে 25 বছরের দাম্ভিক সেই সিপিএম সরকারের যে রক্তচক্ষুর সামনে অনেকেই সেদিন আসতে পারেনি বা আসার সাহস পায়নি, কিন্তু আজকের দিনে সেই রকম কোনো পরিস্থিতি তো নেই ত্রিপুরা রাজ্যে। আজকে যে যার খুশি সবাই মত প্রকাশ করতে পারছে, আন্দোলন করতে পারছে, কর্মসূচি নিতে পারছে। তাহলে আজকে সবাই সেই দিন কঠিন পরিস্থিতিতে যারা এই আন্দোলন কর্মসূচি নিয়েছিল, 10,000 জন্য যারা সামনে এসেছিল, ওদের সাথে মিলে কাজ করতে ইনাদের কি অসুবিধা থাকতে পারে যদি উনারা 10,000 জন্য কাজ করে থাকেন? আমার তো মনে হয় কোনো অসুবিধা থাকার কথা না। তারপরেও আমাদের আদরণীয় সভাপতি বলেছেন প্রদীপ বাবু যে যদি এখনো অ্যাটিবিটি এর দরজা খোলা থাকবে সবার জন্য, যদি এখনো ওনারা বিভিন্ন রাজনৈতিক দলের শরণ থেকে মুক্ত হয়ে যদি একসাথে আসতে চায়, প্রয়োজনে অ্যাটিবিটি এর
সংগঠনের নামও আমরা পাল্টাতে রাজি আছি, সবাই একসাথে মিলে কাজ করব। কিন্তু দেখেন উনারা 29 তারিখে একটা টিম কনভেনশন করে, 30 তারিখে আরেকটা টিম কনভেনশন করে, 29 তারিখে তারা বলে যে আমরা এই সংগঠন থেকে করছি। তো তিনটা সংগঠনকে দেখা গেছে উনারা সবসময় কোন কর্মসূচি হাতে নিলে তিনটা সংগঠন একসাথে নেন, কিন্তু আবার তাহলে সংগঠন তিনটা কেন? তার মধ্যে আবার 29 তারিখে যখন ওই সংগঠনের কর্তাকে আপনারা জিজ্ঞাসা করেছেন সাংবাদিক মহল থেকে যে আগামী দিনে একটা কনভেনশন আছে, আপনারা কি সহযোগিতা করবেন, তখন ওনারাই বলছে যে না, ওরা তো রাজনীতির দ্বারা পরিচালিত হয়, তো ওনাদের সাথে আমাদের যাওয়ার প্রশ্ন উঠে না। আমরা তো এই কথাগুলোই বলছি যে আপনারা দুই দিন বাদে দেখি আপনারা তিনজন একসাথে আবার আপনারাই বলেন যে ও রাজনীতির দ্বারা পরিচালিত, ওই নেতার দ্বারা পরিচালিত, ওইসব ছাড়েন না, ওই সকল ছেড়ে যে সংগঠনটা শুরু থেকে নিয়ে কাজ করছে 10,000-এর জন্য সবাই একসাথে আসুন এখানে। অরবিন্দবাবু আপনারা কতটা আশাবাদী? আমরা মোটামুটি আমরা ভালোই আশাবাদী যে সরকার মোটামুটি একটা ভালো সিদ্ধান্ত যেটা নিয়েছেন। দেখুন শুধু আন্দোলনের জন্য আন্দোলন বা সরকারের বিরোধিতা করার জন্য আন্দোলন করতে হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাকে এটা বুঝতে হবে আমরা শিক্ষক ছিলাম, আমরা এইটুকু লেখাপড়া অন্তত জানি, আইন আমরা যাই কিছু বুঝি, এইটুকু এটা ঠিক যে চাকরিগুলো সরকারি চাকরি দিতে হলে সরকারের কিছু বিধিনিষেধ রয়েছে, সরকারের কিছু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিকে ভাইলেট করেছিল বলে আজ আমাদের এই অবস্থা। এখনো যদি আমরা দাবি করি যে না কোনো পদ্ধতি নয়, তুমি আমাকে যেন তেন প্রকারে কর্মসংস্থান দিয়ে দাও, আবার আমাকে অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে, সুতরাং এক দুই মাস দেরি হলেও সরকার যেন সঠিকভাবে আমাদের রিহ্যাবিলিটেট করে, আমরা এটাতে আশাবাদী এবং সরকার সেই পথে এগোচ্ছেন। অরবিন্দবাবু হেডলাইন্স রিপোর্টের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ।